আজাদির রঙিন সাজে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ মেতে উঠেছে আজাদিকা অমৃত উৎসব। এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে। হর ঘর তিরঙ্গার মাধ্যমে গোটা দেশের জনগণ জাতীয় পতাকা উত্তোলন করছেন। আজাদির রঙে সেজে উঠেছে তিলোত্তমাও। প্রাণের শহর কলকাতার প্রত্যেকটা কোণা সেজে উঠেছে তিরঙ্গার রঙে। হাওড়া ব্রিজ থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেজে উঠেছে জাতীয় পতাকার রঙে। মহানগরীর এই ঐতিহাসিক স্থানগুলো সেজে উঠেছে আজাদির রঙে। গেরুয়া সাদা সবুজে তিলোত্তমা আরও মোহময়ী হয়ে উঠেছে। মহানগরীর প্রত্যেকটা মানুষ আজাদিকা অমৃত মহোৎসব পালন করছেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও পালিত হচ্ছে মহানগরীর বিভিন্ন স্থানে।